আপনার আগামী প্রথমে স্যার 30 তারিখে একবার নিয়ে গেছিলাম, 30 তারিখে নেওয়ার পরে তারা মেডিকেল সব টেস্ট করছে, টেস্ট করে বললো যে সব কিছু ওকে আছে, ওকে আপনারা একদিন পরে আসবেন, আমাদের এখানে সাথে সাথেই থাকতাম না, বড় হসপিটাল একদিন পরে বলে আমরা স্যার এই 30 তারিখে যাই, 30 তারিখে টেস্ট করবো, দেশে স্বাভাবিক আছে, এটা দেখার পর তারা তাদের ওটি রুমে নিয়ে যায়, ওটি রুমে স্যার 30 জনের জন্য স্টুডেন্ট হয়ে রাখছে, মানে সামনে দাঁড়াইছে, তোরা ওদের স্যার আমি একটা আপত্তি করে যাই, আমি ওদের যে 30 জনের স্টুডেন্ট হতে পারছি, তারা আসলে স্যার তারা একটা কথা বলে যে এখানে হাসপাতালে অনেক বড় হাসপাতাল, গতকাল বেশি এখানে গার্ডিয়ান কি আরও করে এরাও তো এরপরে একটা এক পর্যায়ে স্যার জর্জ অনুপস্থিত করে এই যে ইসে অতি নিয়ে যায় আমাকে যেতে দেন স্যার, বেশি ফ্রি করে যেত স্যার আমাকে যেতে দেন, তো আমাকে বলছিল যে 10-15 মিনিটের ভিতরে হয়ে যাবে, তো দেখি স্যার যখন 1-1.5 ঘন্টা পার হয়ে যাচ্ছে, বারবার আমি বলি যে আপনাদের 10-15 মিনিটের ব্যাপার না, এখন কি অবস্থা বলছি হয়ে গেছে হয়ে গেছে, কিছুক্ষণ স্যার প্রায় 2 ঘন্টা পরে বললো আপনার স্যার লুঙ্গি দেন হয়ে গেছে, লুঙ্গি দিলেন, তো এরপরে আবার দেখলাম যে 1.5 ঘন্টা পরে স্টুডেন্টরা স্যার বের হয়ে আসবে 1.5 ঘন্টা পরে, তো যখন স্যার লুঙ্গি দিলাম বলে বের হয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি, এরপরে স্যার কিছুক্ষণ পরে দেখলাম যে ভিতরে যে ডাক্তাররা আছে তারা সবাই সব উদ্বিগ্ন হবে দৌড়দৌড়ি করতেছে কথা বলে, মানে ভিতরে ঢুকতেছে জিনিস, তো এরপরে স্যার আমি ভিতরে দেখি যে আমার স্যারকে সিপিআর দিচ্ছে বুকে চাপ, সিপিআর দেওয়ার পরে সিপিআর দেওয়ার পরে কি স্যার বুকে হাড় কিন্তু ভেঙে পড়ছে তার জানা আছে, তো সিপিআর তারপরে দেখতেছি যে তখন সময় বুকে দুইবার ধরে সিপিআর পাই চিও বিস্তার করছে, এবং সেই থেকে আসলে নিতে হবে, এবং স্যার আমরা তখন তাকে অন্য কোনো হাসপাতাল নিয়ে যেতেছিলাম যেহেতু তারা এখানে ভুল করে ফেলছে, এখানে স্যার মেন ভুলটা করছে একটাই কারণ যে আমি স্যার মেডিকেলের উপর দেখতেছি যে স্যার 30 জনের ক্লাস যেটা নিছে এই ক্লাস নেওয়ার জন্য স্যার প্রায় 1.5 ঘন্টা যদি ক্লাস নিচ্ছে অতিরিক্ত পরিমাণে চেতনাশক প্রয়োগ করছে স্যার, তো এই একটা ক্লাসের গুলি হয়েছে আমার ছেলে স্যার, তো এরপরে স্যার আমরা গ্রামে ছায়া বন্ধ করতেছি, হ্যাঁ আমরা স্যার যে ইতে যখন যাই স্যার আপনি যদি আবেদন করেন যে ডিউটি আমরা কমিশনার অফিসে একটা আবেদন করলে এটা আমি দেখলাম, মামলা যদি আপনি মনে করেন যে আমরা ডিবিতে মানে তদন্ত করতে আবেদন দিয়ে নেবেন।